আবৃত্তি শিল্পী সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 57 বছর। করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে অসুস্থ ছিলেন হাসান আরিফ। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণে অসামান্য অবদান রয়েছে হাসান আরিফের। তার পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন হাসান আরিফকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার মরদেহ রাখা হবে শহীদ মিনারে। আবৃত্তিকার হাসান আরিফ তার মরদেহ দান করে গেছেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দেহদান আর একটা জীবন, একটা সাংস্কৃতিক বিকাশের জন্য, বাংলাদেশের আন্দোলনের জন্য, বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য মানে বিলিয়ে দেওয়া, সেটার একটা বিরাট উদাহরণ, আমি মনে করি একমাত্র উদাহরণ এখনো পর্যন্ত আমাদের এই প্রজন্মের। সৃজনের সংগ্রামে দুক্ষেত্রে সে একজন লড়াকু যোদ্ধা। এই গত 80 দশক থেকে শুরু করে এমন কোনো লড়াই সংগ্রাম বাংলাদেশের নাই যে লড়াই সংগ্রামে হাসান আরিফ প্রথম কাতারে থাকে লড়াই করেনি। আর আমি বিশ্বাস করি আবৃত্তি ও জগতের লোকজন, সেটা পূর্ব আমারই বাংলাদেশি হোক আর পশ্চিম বাংলার লোক যারা আবৃত্তি করেন, তাদের প্রত্যেকেই কিন্তু অনেক বড় একটা সম্পদ হারালেন।